हेलो फ्रेंड्स, वेलकम टू नीड एडुकेशनल चैनल। आज के हमें अपने सप्ते जो शिक्षा चाकरी खेला ये पेपरटी बेरोय तो लेटेस्ट एडिशन टी रिव्यू करब। हम देखे नब की इम्पोर्टेंट एवारे जॉब वैकेंसी बेरी है जगह अपना फिल आप करते करंट रिजल्ट की पब्लिश हो इम्पोर्टेंट न्यूज की आज है करंट अफेयर की हो सप्तर मध्य तो पुरो जिसगे खूब कम समय मध्य अपन गोटा पेपर टी रिव्यू करा तो भिडियो अपना संगे थकूँ। পুরোনো যে পেপারগুলো এডিশনগুলো রয়েছে সেগুলো আপনারা ভিডিও শেষে প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এসএসসির যে কম্বাইন্ড গ্যাজেটেবল পরীক্ষাটি যেটি প্রত্যেক বছরে হয় সেটা সিজিএল 2018 নোটিফিকেশন বের করা হয়েছে। এটি আপনাদের 5ই মে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং 6 তারিখ থেকে তার পরীক্ষা অনলাইন ফর্ম ফিল আপ করা স্টার্ট হয়ে গেছে। এর 4টি টিয়ার থাকে, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 এবং টিয়ার 4। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই এই পরীক্ষাটিতে অ্যাপ্লাই করা যায় এবং বয়স অনুযায়ী আপনাদের বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন বয়স দেওয়া থাকে। আপনারা ssconline.in এই ওয়েবসাইটে চেক করলে এই সম্পর্কে সবই ডিটেলসে তথ্য পাবে। নেক্সট আমরা যে নিউজ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইউপিএসসিতে 398 জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টে লোক নেওয়া হবে। ইউপিএসসি যে কোনো পরীক্ষাতে মিনিমাম যোগ্যতার স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট থাকে, এই পরীক্ষাতেও সেটি রয়েছে। এই পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর রয়েছে 8/2018 সিপিএফ। এখানে আপনারা ইউপিএসসির ওয়েবসাইটে গেলে আপনারা এর সব ডিটেলস পেয়ে যাবেন। এর আপনারা যারা ফাইনাল ইয়ার পরীক্ষা যারা এবছর দিয়েছেন কিন্তু এখনও ফল প্রকাশিত করেনি তারাও কিছু শর্তাবলীতে আবেদন করতে পারবেন। টোটাল 398 শূন্য পদ রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পদে লোক নেওয়া হবে, ডিটেলস আপনার ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। এরপর আছে আপনার প্রতিরক্ষাতে 24 জন লোক নেওয়া হবে, জুনিয়র ডিপি ট্রান্সলেটর, সাব ডিভিশনাল অফিসার এবং ইন্ডি টাইপিস্ট পদে। কী কী পদে কী কী পোস্ট রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ট্রান্সলেটর পোস্টে 1টি, সাব ডিভিশন পোস্টে 21টি এবং বাকি যেগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে হিন্দি টাইপিস্ট পদে রোগ নেওয়া হবে। নেক্সট খবর হচ্ছে 95 জন ফায়ারম্যান নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। ওয়েস্টার্ন নাভাল কমান্ডে এটি নিয়োগ করা হবে। এটি কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি পোস্টে এটিতে রিক্রুটমেন্ট হবে। নেক্সট খবর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 164 জন অফিসার ও ট্রেনিং নিয়োগ করবে এনটিপিসি লিমিটেড। এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হবে মেডিকেল অফিসার, স্পেশালিস্ট এবং অ্যাসোসিয়েট অ্যাকাউন্টস পদে প্রার্থী নিয়োগ করা হবে। ডিটেলসগুলি আপনাদের পরবর্তীকালে যে পেজগুলি আছে সেগুলোতে আমরা বাকি ডিটেলসগুলি দেখবো। এরপর নেক্সট যেটি খবর আছে সেটি হচ্ছে ONGC-তে 1,032 জন লোক নিয়োগ করা হবে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং নিয়োগ করা হবে। GATE 2018-তে যারা সফল হয়েছেন তাদের স্কোরের ভিত্তিতে এই পোস্টে লোক নেওয়া হবে। নেক্সট হচ্ছে আপনার কলকাতার বোস ইনস্টিটিউটে ক্লার্ক, অ্যাকাউন্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট পদে লোক নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের এটি একটি সংস্থা, কেন্দ্রীয় সরকারের যা যা সুবিধা সেই সবই সুবিধা আপনারা পাবেন। বয়স বেতন অনুযায়ী শূন্যপদ রয়েছে। লোয়ার ডিভিশন পোস্টের ক্ষেত্রে আপনাদের 4টি শূন্যপদ রয়েছে এবং পরবর্তী বাকি যেগুলি সেগুলি আমরা পরবর্তী পেজে দেখব। 282 জন ট্রেনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এরপরের যেটি বিজ্ঞপ্তি সেটি হচ্ছে 282 জন ট্রেনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করবে এনটিপিসি। এটি আপনার রায়পুর, হায়দ্রাবাদ, পাটনা ও মুম্বাই ডিভিশনের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। এই শেষ তারিখ হচ্ছে আপনার 9 মে। বারুইপুর পৌরসভায় ক্লার্ক সব বিভিন্ন পোস্টে প্রার্থী নিয়োগ করা হবে। বিভিন্ন পোস্টের জন্য কী কী রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যে অ্যাসেসমেন্ট ইনচার্জ পদে এখানে 1টি থাকবে এবং বাকিগুলো আমরা পরবর্তীকালে দেখবো। নেক্সট খবর আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন, 25টি অপারেটর, সার্ভার, সুপারভাইজার ও স্টাফ নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের কাস্টাডিয়ান অফ এনিমি প্রপার্টি অফ ফর ইন্ডিয়ার কলকাতা শাখাতে বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করা হয়। যোগ্যতাগুলি কী কী আমরা পরের পেজে দেখব। চলুন বন্ধুরা যাওয়া যাক পরের পেজে। এরপরে যেটি হচ্ছে আমরা 282 জন যে ট্রেনিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেওয়া হবে সেটি মধ্যপ্রদেশের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া রয়েছে। যোগ্যতা কী কী দরকার সেগুলো হচ্ছে, যে কোনো আপনার যে যে ট্রেড আছে সেই সেই ট্রেডের ডিপ্লোমাতে আপনার 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। ট্রেনিং ও বন্ড কিছু আছে, 2 বছরের মিনিমাম করতে হবে আপনার এখানে চাকরি এবং অন্যান্য বিজ্ঞপ্তি আপনার অফিসিয়াল ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন। অফিস অ্যাটেন্ডেন্ট যে অ্যাসিস্ট্যান্ট কমান্ড যেটি ইউপিএসসির মাধ্যমে নেওয়া হবে সেটি আপনার তার বিভিন্ন আরও শর্তাবলী আপনার দিয়েছে। 20-25 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। নির্বাচন পদ্ধতি এবং লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, শারীরিক সক্ষমতার মানে হবে আপনার কী কী শারীরিক সক্ষমতা দেওয়ার দরকার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো সেই অনুযায়ী আপনারা এটি
দেখে নেবেন। ওয়েবসাইটটি হচ্ছে www.wbpsc.gov.in। 95 জন ফায়ারম্যানের যে প্রথম পদে বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, এবং তারপরে আপনাদের এই পদের 100 নম্বরে পরীক্ষা দিতে হবে। কিছু শারীরিক প্যারামিটার রয়েছে, সেগুলো আপনি দেখতে পাবেন। ওয়েবসাইটটি হচ্ছে bharatiyaseva.com। এই ওয়েবসাইটের মাধ্যমে 18 মে অবধি আবেদন করা যাবে। এরপর ওএনজিসিতে 1032 পদের যে লোক নেওয়া হবে বলা হয়েছিল সেটি আপনার 28, 31 এবং 33 বছর অবধি বিভিন্ন পোস্ট অনুযায়ী আপনাদের বয়স দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা কম্পালসারি। নেক্সট পেজে যাওয়া যাক। এরপর আমরা পশ্চিমবঙ্গের যে পুলিশ কনস্টেবল পোস্টটি বেরিয়েছিল তার একটি মডেল প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে। আমি প্রতিবারের মতো এবারও বলবো যে আপনারা এখানে ভিডিওটিতে আমি তো পজ করে রেখেছি, তাছাড়া আপনারা যেমন যেমন দরকার সে অনুযায়ী ভিডিওটি থেকে পজ করে অবশ্যই এই টেস্টগুলি কিন্তু দেবেন। এখানে 60টি প্রশ্নের একটি সেট দেওয়া রয়েছে, তার এক্সপ্লেনেশন এবং ডান দিকের কর্নারে আপনার অ্যান্সার দিতে দেখতে পাচ্ছেন। এবার আপনার প্রতিরক্ষায় 24 জন লোক নিয়োগ করা হবে, তার বিভিন্ন যোগ্যতা এবং কোন পোস্টে কী লোক নিয়োগ করা হবে সেগুলো বলে দেওয়া হয়েছে। আবেদন পদ্ধতি আপনারা ডাউনলোড করতে পারবেন www.dgpe.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। দেখুন আবেদন পদ্ধতি কলামে লেখা রয়েছে, সেখানে গেলে আপনারা সব কিছু দেখতে পাবেন, কীভাবে কী করতে হবে, কত তারিখের মধ্যে পাঠাতে হবে। 164 জন অফিসার ট্রেনিং নিয়োগের যেটি বিজ্ঞপ্তি বেরিয়েছিল তার আপনার এখানে বাকি ডিটেলসগুলি দেওয়া রয়েছে। আপনার বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম যোগ্যতা রয়েছে। এখানে আপনার অনলাইনের মাধ্যমে 300 টাকা ফিজ আছে। ওয়েবসাইটটি হচ্ছে www.utccareers.net। আবেদনের শেষ তারিখ 16 মে। বারুইপুরে যে 22 জন ক্লাসে পরীক্ষা নেওয়া হয়েছিল নৌবাহিনীতে যে ক্লাসে বিভিন্ন 22টি পদে লোক নেওয়া হবে তার অন্যান্য ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবং সব কিছু আপনার এখানে দেখতে পাবেন। পরীক্ষার ফিজ হচ্ছে জেনারেল পার্টিদের ক্ষেত্রে 100 টাকা এবং অন্যান্য পার্টিদের ক্ষেত্রে 50 টাকা। আর এবং যা কিছু আপনারা আবেদন পদ্ধতি সেটি বারুইপুর মিউনিসিপ্যালিটিদের ওয়েবসাইটে গেলে ডাউনলোড করতে পারবেন। 10 মে বিকেল 5টার মধ্যে আপনাদের ঠিকানার মধ্যে পৌঁছতে হবে। এরপর হচ্ছে 25টি অপারেটর সার্ভে সুপারভাইজার পদে যে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছিল তার অন্যান্য ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনার এটি 7 মের মধ্যে এখানে পৌঁছতে হবে। ঠিকানা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ঠিকানা নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা। আপনার ঠিকানাটি এখানে দেখা রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। ওএনজিসিতে 1032টি যে ইঞ্জিনিয়ারিংয়ের লোক নেওয়ার কথা বলা হয়েছিল তার ডিটেলস দেওয়া রয়েছে, এবং তার রেজিস্ট্রেশন ফি হচ্ছে 300 টাকা। আপনারা ওএনজিসি.ইন্ডিয়া.কম ওয়েবসাইটটিতে গেলে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট আপনার ভারতীয় রেলে যে 35,900 লোক নেওয়া হবে তার একটি প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে। আপনারা প্র্যাকটিস সেটগুলি অবশ্যই এখানে দেন, প্রত্যেক সপ্তাহে এটা দেওয়া হয়। এবং এখনও অবধি আপনার প্রত্যেক যে পেজগুলি রিভিউ করেছি তার প্র্যাকটিস সেটগুলিও কিন্তু সেখানে আছে। তো আপনারা ভিডিওটি পজ করতে করতে দিতে পারেন, অথবা ভিডিওটি শেষে আমি পিডিএফটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই পিডিএফটি আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে দেখুন আপনাদের জন্য পুরো 100টি প্রশ্নের একটি ফুল প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, তারপর তার ডান দিকে এক্সপ্লেনেশন এবং লাস্টে অ্যান্সারটি প্রোভাইড করা হয়েছে। কলকাতার বোস ইনস্টিটিউশনে যে ক্লার্ক অ্যাকাউন্টেন্ট এবং সুপারিনটেন্ডেন্ট পদে লোক না হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে আপনারা আবেদন করতে পারেন jcpost.ac.in ওয়েবসাইটের মাধ্যমে। 31 মে অবধি আবেদন করা যাবে, তারপর আপনারা আবেদনের প্রিন্ট আউট নিয়ে সেটি আপনাদের পাঠাতে হবে 7 জুনের মধ্যে। ঠিকানাটি আপনাদের নিচে লেখা রয়েছে, আপনারা দেখে নেবেন। এরপর সিজিএল এর আরও ডিটেলস যেগুলি রয়েছে সেগুলি এখানে দেওয়া রয়েছে। পরীক্ষা ফর্ম ফিল আপের আপনার কী কী এখানে পোস্ট রয়েছে এই চার্টটি দেখতে পাবেন, এই চার্টটি আপনারা ভালো করে দেখে নিন। এরপর হচ্ছে স্টেট ব্যাঙ্ক প্রিয় পোস্টের জন্য একটি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, এই প্র্যাকটিস সেটটি আপনারা অবশ্যই দেখবেন। পিডিএফটি আপনারা ডাউনলোড করে নিলে প্র্যাকটিস সেটটি পেয়ে যাবেন। এরপর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ভারতের শ্রেষ্ঠ গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গের দিগম্পুর পোস্ট হয়েছে, উপকূলের সুরক্ষা মহড়া সাগর কবচ সেটি রিসেন্টলি হয়েছে উড়িষ্যাতে। এরপর হচ্ছে বিদেশিদের সাহায্যার্থে কেন্দ্র সরকারের ই এফএফও স্কিম চালু করা হয়েছে,
ওড়িশায় দ্বিতীয় দীর্ঘতম নদী সেতু, যেটি যেটি এখন তৈরি করা হলো। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের উদ্বোধন করলেন। কোচিতে ইন্ডিয়ান স্টিল কেরালা 2018 অনুষ্ঠিত হলো। মণিপুরের করঙ্গ ভারতের প্রথম নগদ বিহীন অনুষ্ঠিত হলো। নিউ দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মিটিং অনুষ্ঠিত হলো এবং উত্তরাখণ্ডে দেবভূমি ডায়ালগ প্রচার অভিযান শুরু হয়েছে। এছাড়া কিছু এখানে স্ট্যাটিস্টিকের প্রশ্ন রয়েছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের একটি সেট এখানে দেওয়া রয়েছে। এরপর আমরা লাস্ট পেজে চলে যাব। লাস্ট পেজে আপনাদের জন্য কী কী এখন রিসেন্ট যে যে ওপেনিং রয়েছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেগুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখে নিন আপনারা যোগ্যতা অনুযায়ী কী কী অ্যাপ্লাই করতে পারবেন এবং সেগুলি পোস্ট যত শীঘ্র সম্ভব অ্যাপ্লাই করে দিন। এখানে ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলের সঙ্গে থাকুন। এরপরে নেক্সট সিরিজ আমি কর্মসংস্থান পেজটি যে কর্মসংস্থান পেপারটি যে এই সপ্তাহের এডিশনটি রয়েছে সেটি রিভিউ করব।